ছেলের সাথে কি গল্প তুমি? কি দেখলে? আরে দেখলাম একটা কুমির কোথা থেকে আসলো আমরা তো বুঝতেই পারছি না। গেল আগে তো 13 তারিখে একটা এসেছিল, সে ওইভাবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা নিয়ে গেল। এটাও ছিল বেশ কিছুদিন এখানে এই পুকুরে, পুকুরে তো মাছ প্রায় সবই ভর্তি, মাছ ভেটকি মাছ চিংড়ি সবই খেয়ে নিয়েছে। বাগানের মধ্যে যেসব সবজি আছে, বিভিন্ন গাছপালা ফলের গাছপালা সবই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখুন লোকগুলো হাজার হাজার লোক এসে দাঁড়িয়ে আছে। কুমির দেখার জন্য লোক প্রচুর লোক আছে, দেখেন না চারদিকে দাঁড়াবার জায়গা নেই। আতঙ্ক মানে প্রচুর আতঙ্ক, মানুষ তো বাইরে বার হচ্ছে না, বারবার কুমির আসছে, বারবার কুমির আসছে। এখনো একটা আছে তো তিনখানা পুকুর। এখানে কুমির শুয়ে আছে দেখছি, কুমির শুয়ে আছে। আমি এসেছি মানে 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা এসে দেখি ওই কুমির একই জায়গায় শুয়ে আছে। হ্যাঁ, আর এইসব লোকজন আসে, এক এক করে আসছে দেখছে, আর পুলিশ দুদিকে দাঁড়িয়ে আছে। এই কিছুদিন আগে তো কুমির এসেছিল, হ্যাঁ 15 দিন আগে কুমির এসে ডিম পাড়ছে না? হ্যাঁ 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 ডিম পেড়েছে, সে 18-19টা ডিম পেড়েছিল। আর সেই কুমিটা ওই ওইখানে নাকি এসেছিল, ওইখান থেকে আবার ধরে নিয়ে গেছে। কাটো 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 কা